ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই যুবকের। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে পঞ্চগড় থেকে তিনজন ঠাকুরগাঁও শহরে যাচ্ছিলেন। বিপরীতগামী একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। আহত মোটরসাইকেলের তিন আরোহীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে মৃত্যু হয় সাজ্জাদ এবং শাকিল নামের দুই যুবকের। গুরুতর আহত সাইফুল নামে আরেক যুবককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।